চারদিকে সবুজের সমারোহ, কিন্তু চমৎকার প্রকৃতির রূপও উপভোগ্য হয়ে উঠছে না বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ডিফেন্ডার টুটুল হোসেন বাদশার কাছে। জাতীয় দলে সুযোগ পাওয়ার পর থেকেই রক্ষণে নির্ভরতার প্রতীক হয়ে উঠেছেন বাদশা। গেল মাসে নেপালে ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনাল খেলতে পারেননি, সে আক্ষেপ এখনও পোড়ায় তাকে। কষ্ট লাগতেছে, কারণ এরকম সুযোগ তো আমাদের বারবার আসে না, তো যে সুযোগটা আমরা পেয়েছিলাম সুযোগটা আমরা কাজে লাগাতে পারিনি। তো ব্যক্তিগতভাবে আমি সুযোগ পাই নাই খেলার, তো এদিক থেকে আমার একটু মন খারাপ, কারণটা হচ্ছে আমার ইচ্ছা ছিল যে ফাইনাল ম্যাচটা খেলবো, টিমকে সাপোর্ট দেওয়ার ইচ্ছা ছিল। বাংলাদেশের তুলনায় সুযোগ সুবিধায় পিছিয়ে আছে নেপাল, তারপরেও হিমালয়ের দেশটি আন্তর্জাতিক মঞ্চে এগিয়ে যাচ্ছে দুরন্ত গতিতে। ক্লাব ফুটবল কিংবা জাতীয় দল সব জায়গাতেই পিছিয়ে পড়ছে বাংলাদেশ, কিন্তু কারণটা কি? আসলে খেলাটা পিছিয়ে যাওয়াতে আমার একটু ব্যক্তিগতভাবে মন খারাপ, কারণটা হচ্ছে আমাদের টিমে এখন সবাই খুব ভালো ফিট ছিল, সবাই মেন্টালি প্রিপেয়ার ছিল খেলার জন্য 14 তারিখে। তো 14 তারিখে ম্যাচটা অনিশ্চিত হয়ে গেল, আবার 21 তারিখে ম্যাচটা হবে কিনা এটাও এখন আমরা শিওর জানি না, তবে আশা করছি যে আমাদের ক্যাম্প কন্টিনিউ রাখবে। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বন্ধ আছে প্রিমিয়ার লিগ ফুটবল, পরিস্থিতির উন্নতি হলে শুরু করার আশা বাফুফের, কিন্তু এ কথাতেও স্বস্তিতে নেই টুটুল সহ অন্য ফুটবলাররা, কারণ গেলবার করোনার কারণে মাঝপথেই বন্ধ হয়ে গিয়েছিল ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় আসরটি। এবারও যদি তা হয় তবে বড় ক্ষতির মুখে পড়বে ফুটবলাররা। আসলে লিগটা না খেললে হবে কি, অনেক লম্বা একটা গ্যাপ হয়ে যাবে আমাদের প্লেয়ারদের জন্য, সবার জন্য লম্বা একটা গ্যাপ হয়ে যাবে, কারণ এখন যদি এফসি কাপে খেলাটা থাকে তাহলে আমরা ম্যাক্সিমাম যারা আমরা বসুন্ধরা ক্লাব তারা কিন্তু সব প্লেয়াররাই ম্যাক্সিমাম কিন্তু প্র্যাকটিসে থাকবে, আর যদি এটাও যদি এখন না হয় তাহলে সব প্লেয়ার প্র্যাকটিসে বাইরে চলে গেলে ফিটনেসের ঘাটতি হয়ে যাবে আমি মনে করি। বাংলাদেশ জাতীয় দল নিয়ে টুটুলের স্বপ্ন আকাশ ছোঁয়ার, যতদিন খেলতে পারবেন নিজের জায়গা থেকে সেরাটা দেওয়ারই চেষ্টা করে যাবেন। যতদিন ন্যাশনাল টিমে খেলবো আমি চেষ্টা করবো আমার জায়গা থেকে ন্যাশনাল টিমকে সবসময় ভালো একটা সার্ভিস দেওয়ার, নিজের পারফরমেন্স দিয়ে দেশকে রিপ্রেজেন্ট করবো, অনেক ভালো ইচ্ছা আছে আমার। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা।